কেমন আছো বাবা? আজকেও সেই মেলথাস মেলথাস তোরা রুমানি। আজকে হয়তো এটি শেষ ক্লাস মেলথাসের। মেলথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের আমি সর্বশেষ তোমাদের একটা চেক দিব, মানে পুরোটা তত্ত্ব আমি একবারে বলে যাব, দেখবে এই তত্ত্বটি বলে যাব, তাহলে তোমাদের মনে আসবে যে তত্ত্বটি সম্পূর্ণ কিভাবে বলছি। আজকে শেষ ক্লাস মেলথাসিয়ান তত্ত্বের। মেলথাসিয়ান সাইকেল ছিল আমার গত ক্লাস। মেলথাসিয়ান সাইকেল আমরা জানলাম যে জনাধিক্যের পরে যেটি হবে, প্রকৃতি নিজেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে যদি আমরা গ্রহণ না করি, এবং পুনরায় মানুষ এবং জনসংখ্যার মধ্যে একটি ভারসাম্য অবস্থা হবে। এই ভারসাম্য অবস্থা থেকে মানুষ যখনই যোগান ঠিক হয়ে যাবে তখন মানুষের সন্তান গ্রহণের প্রবল ইচ্ছা আবার সেই জনাধিক্যতা দেখা দিবে, ঠিক আছে? তো এটা চলতেই থাকবে এবং এভাবেই মেলথাস তার জনসংখ্যার যে তত্ত্ব সেই তত্ত্বটিকে প্রদান করে গেছেন। তো যাই হোক, আজকে আমার হচ্ছে এই ক্লাসের সর্বশেষ তার এই যে তত্ত্ব আমরা চক্র পড়েছিলাম তার এই তত্ত্বের সমালোচনা। যে কোনো তত্ত্ব বা যে কোনো কাজই সমালোচনার ঊর্ধ্বে নেই। আর যদি সমালোচনা না থাকে তাহলে কাজ করে লাভ নেই বাবা। সমালোচনা থাকলেই তুমি সে কাজে স্বয়ংসম্পূর্ণ হবা, নালে কিন্তু কখনোই বলবা না। এই যে মানুষ যখন বলে যে হ্যাঁ এটাই করছে এটা করছে, হ্যাঁ শুনতে খারাপ লাগলেও সেটা কিন্তু আমাকে পরবর্তীতে জীবনে ভালো করে গড়ে তুলবে। যাই হোক, মেলথাসের জনসংখ্যা তত্ত্বটি সেই সময়ের যুগে খুব আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ আমি কিন্তু তোমাদের তত্ত্বের ইতিহাস বলেছিলাম যে সেই সময় ফরাসি শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের যে একটা দারিদ্রতার প্রভাব পড়েছিল সেই দারিদ্রতার প্রভাবটা তারা কাটিয়ে উঠতে পারছিল না। তো যাই হোক, তখন তার এই তত্ত্ব খুব সময় কি করছে, আলোড়ন সৃষ্টি করছে, কিন্তু পরবর্তীকালে তার এই তত্ত্ব নানাভাবে সমালোচিত হয়। তো প্রথমে যেটি সমালোচনার মূল বিষয় সেটি হচ্ছে ঐতিহাসিক অসত্যতা। মেলথাসের জনসংখ্যা তত্ত্বটি সমসাময়িক অবস্থার কিছুটা সত্য অপ্রমাণিত হলেও বর্তমানে এই মতবাদ খাটে না, অর্থাৎ বর্তমানে এই মতবাদ গ্রহণযোগ্য নয়, কারণ মেলথাস কিন্তু বলেছিল যে সবসময় এই অবস্থা বিরাজ করবে, সবসময় পৃথিবীতে এই অবস্থায় বিরাজ হবে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাশ্চাত্য দেশগুলো জনসংখ্যা বৃদ্ধি ক্রমশ হ্রাস পেয়েছে, অর্থাৎ সে সময় জনসংখ্যা বৃদ্ধি এবং এখনকার জনসংখ্যা বৃদ্ধি একরকম না। তাই সে বলছিল যে ভবিষ্যতে এই জিনিসটাই হবে, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে মানে এই সময়ে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড বা ওই সব অঞ্চলে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি গুলোতে অনেক ক্ষেত্রেই জনসংখ্যা হ্রাস পাচ্ছে, বাড়ছে না, ঠিক আছে? তারপরে বলছে হচ্ছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক উদ্ভাবন ও মিথ্যা ভবিষ্যৎবাণী মেলথাসের তত্ত্বটি যখন প্রচারিত হয় তখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এর আগে কিন্তু ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয়েছে এবং ইংল্যান্ডে শুরু হয়েছিল শিল্প বিপ্লব। পরবর্তীকালে ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের ফলে খাদ্য উৎপাদন বহু গুণে বৃদ্ধি পায়। অর্থাৎ মেলথাস বলেছিল যে খাদ্য উৎপাদন বাড়বে না, খাদ্য উৎপাদন ধীরে ধীরে কমবে। এটা কিন্তু আমরা জানি অর্থনীতির ভাষায় কিন্তু এটা ক্রমহ্রাসমান উৎপাদন রেখারই নিয়ম। খাদ্য উৎপাদন অবশ্যই কমবে, উৎপাদন রেখা সবসময় নিম্নগামী, কিন্তু যখনই আমি সেখানে অতিরিক্ত শ্রম নিয়োগ করবো হয়তো আমার কি হয় উৎপাদন বৃদ্ধি পায়, তাই না? তো মেলথাসের এই যে ধারণা, তো শিল্প বিপ্লব যখনই নানা ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার হতে থাকে, যেমন লাঙ্গলের বদলে যদি আমি ট্রাক্টর ব্যবহার করি হয়তো সেখানে ফলন কিছুটা হলেও বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পাওয়া শিল্প বিপ্লব ও বৈজ্ঞানিক উদ্ভাবনের ফলে খাদ্য উৎপাদনে যে বহুগুণ বৃদ্ধি পায় সেই বহুগুণ বৃদ্ধি পাওয়াটা মেলথাস তখন চিন্তা ভাবনা করতে পারেনি, তাই অবশ্যই সেটি একটি সমালোচনার বিষয়। আমি কিন্তু বলেছিলাম সমসাময়িক যুগে খুব আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু পরবর্তীকালে সেটি সমালোচনার সম্মুখীন হয়। সমালোচনার সম্মুখীন না হলে তো নতুন বিষয় আসবে না। খাদ্য উৎপাদনের গাণিতিক হার, মেলথাস বলছে
খাদ্য উৎপাদন হবে গাণিতিক হারে, অর্থাৎ কোমরসমান উৎপাদন বৃদ্ধির উপর ভিত্তি করে তার এই তত্ত্বটি প্রদান করেছিলেন। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মানে অভূতপূর্ব উৎপাদনের ক্ষেত্রে অভূতপূর্ব যে অগ্রগতি হয় কৃষির ক্ষেত্রে এবং কৃষির যে নতুন নতুন কৌশল এবং যন্ত্রের আবিষ্কার হচ্ছে তা খাদ্য উৎপাদন অনেক গুণে বৃদ্ধি করেছে। মানে উচ্চ ফলনশীল বীজ উপশি ধান হয়তো সেই প্রাকৃতিক বিষয়গুলো হারিয়ে গিয়েছে, কিন্তু আমাদের তো তা হচ্ছে। আবার বন্যার সময়ও যে আমরা ধান বপন করতে পারি, তারপর হচ্ছে তীব্র খরা খরা কি বল সহ্যকারী ধান, এই যে বিষয়গুলো যে এখনই উদ্ভাবন হচ্ছে, তাহলে গাণিতিক হারের কথা কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারছি না। এখন কিন্তু একর প্রতি ফলন অনেক বেশি হয় আর পূর্বের তুলনায়। আগে ছিল হয়তো 20 মণ, কিন্তু এখন দেখা যায় 30-40 মণও ফলন হচ্ছে। কারণ না, বেশিরভাগই এখন কৃষকেরা চাষ করে উপশি ধান, উচ্চ ফলনশীল ধান। জনসংখ্যার জ্যামিতিক হার, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি যা অনেক পাশ্চাত্য দেশে হয়নি, বহু উন্নত দেশ বর্তমানে ক্রমহ্রাসমান জনসংখ্যার সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ মানুষের এই যে চিন্তা ভাবনা, তোমরা দেখো চীন, গণচীন বলা হয়, চীনের জনসংখ্যা অধিক, চীনে কিন্তু এক সন্তান নীতি গ্রহণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু তা খর্ব করা হয়েছে, বলা হয়েছে না এক সন্তান না দুয়ের সন্তান গ্রহণ করো। কারণ এই যে এক সন্তান নীতি গ্রহণ করার ফল চীন এতটাই বেশি উন্নত হয়েছে বা চীনের যে বৈজ্ঞানিক আবিষ্কার দেখা যাচ্ছে যে তাদের মধ্যে জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করছে। তাদের গবেষণা ধার দেখা যাচ্ছে যে ভবিষ্যতে যদি তারা এক জনসংখ্যা নীতি গ্রহণ করে তাহলে চীনের জনসংখ্যা কমে কোথায় হবে। তা এভিয়ান আমাদের অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমাদের বলছি কেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু এখন দেখা যায় সেখানে জনসংখ্যা নেই, অর্থাৎ তাদের যে জনসংখ্যার পিরামিড উল্টে যাওয়ার প্রবণতা লাভ করতেছে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে পিরামিড যদি উল্টে যায় তাহলে অবস্থাটা কি হবে সেটা ভাইবা দেখুন। তাই জনসংখ্যার যে জ্যামিতিক হারে সে বৃদ্ধির কথা বলেছে তা পাশ্চাত্য দেশে এখন আর অনেক দেশেই তা হয় না, বহুলাংশে এখন ক্রমহ্রাসমান জনসংখ্যা দেখা যাচ্ছে। অর্থাৎ ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির বদলে এখন ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধি চলে আসতেছে। তারপরে হচ্ছে মেলথা শুধু জনসংখ্যার সাথে খাদ্যের তুলনা দেখিয়েছেন। জনসংখ্যা বলছে জনসংখ্যা মানুষের মৌলিক চাহিদাই হচ্ছে খাদ্য। হ্যাঁ, মানুষ বেঁচে থাকার জন্য অবশ্যই মানুষের খাদ্য দরকার, কিন্তু খাদ্য ছাড়াও একটি দেশে অন্যান্য সম্পদ থাকতে পারে। যদি আমার দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়, যদি খাদ্য উৎপাদন না হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু অন্য সম্পদ দিয়ে পৃথিবীর যে দেশে খাদ্য উৎপাদন হয় বেশি সেখান থেকে আমি এই খাদ্য গ্রহণ করতে পারি। যেমন ইংল্যান্ডে শিল্পজাত দ্রব্যের বিনিময়ে বিদেশ থেকে খাদ্য আমদানি করে, স্বয়ং কি এই যে পার্শ্ববর্তী দেশ সবাই বেড়াতে যায় সিঙ্গাপুর, সিঙ্গাপুরেও কিন্তু এই জিনিসটা বাবা প্রচলিত। ওদের মানে ভূমি নেই বললেই চলে যেখানে চাষাবাদ করবে। তো ওরা কি করছে, ওদের যে যত আয় সম্পদ, যত আয় বা সম্পদ থেকে একটি অর্থ তারা খাদ্য অন্য দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাংলাদেশ থেকে কিনে নিয়ে যায়। এই যে খাদ্যর যে আমদানি তারা করে, এই জিনিসটা আসলে তখন মেলথাস চিন্তা ভাবনাই করতে পারেন। তাই জনসংখ্যার সাথে খাদ্যের তুলনা যদি করেছেন সেটি মানে সামগ্রিক অর্থে তার ধারণাটি সঠিক নয়। জনসংখ্যাকে আমি সামগ্রিক সম্পদের সাথে তুলনা করব, অর্থাৎ আমাদের দেশে একটি দেশে যাদের সম্পদ আছে সে সম্পদের সাথে আমি তুলনা করব। তারপরে হচ্ছে বৃদ্ধিকে সর্বদাই সমস্যাই বলেছেন, অর্থাৎ তার মতে জনসংখ্যা বাড়লেই খাদ্যের যোগান হ্রাস হবে, খাদ্য কমে যাবে এবং সর্বদাই কোনো না কোনো সমস্যা সেখানে সৃষ্টি হবে। কিন্তু মানুষ শুধুমাত্র
খাবার ধ্বংস করার জন্যই জন্মগ্রহণ করেনি। তার দুটি হাত আছে, তার এখানে একটা কিছু আছে, ব্রেন আছে নাকি, সে সেটা দিয়েও কাজ করতে পারে। তো জনসংখ্যা বৃদ্ধি দেশের উৎপাদনকে সমৃদ্ধ ও বৃদ্ধি করতে সমস্যা। যদি আমি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করি, যেটি আমাদের এখনকার কথা, যে আমি আমার দেশের কাম্য জনসংখ্যা চাই। আচ্ছা, কাম্য জনসংখ্যা থেকেও যদি অধিক জনসংখ্যা হয়, আমি যদি কোনো জনসংখ্যাকে দক্ষ জাতিতে পরিণত করতে পারি, তাহলে অবশ্যই আমি কোনো না কোনো কাজ করতে পারবো। কারণ এই যে আমরা দেখছি চীন, জাপান, অর্থাৎ এই যে অঞ্চলগুলো তার দক্ষ জাতি, দক্ষ জাতি দেখেই আমরা আজকে যে কোনো জিনিসই প্রোডাক্টই চায় না, ফ্রম চায়না, মেড ফ্রম চায়না, মেড বাই চায়না, নাকি মেড ইন চায়না, সব চায়না জিনিসই আমরা ভয় করছি। এই যে দক্ষ এত জনগণ, তাহলে যারা জনগণকে তারা জনসম্পদে রূপান্তরিত করছে, তাই তাদের জন্য এটা কোনো সমস্যাই না। তারপরে হচ্ছে সম্পদের সুষম বণ্টন। অধ্যাপক সেলিগম্যানের মতে জনসংখ্যা কেবল সংখ্যাগত সমস্যা নয়, দেশের জনসংখ্যা যদি দক্ষ হয়, আমি তো যেটা বললাম, এবং রাষ্ট্রের সম্পদ যদি সুষ্ঠুভাবে ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা হয়, তবে অধিক জনসংখ্যা সমস্যা হয় না। যেমন আমি যে বলেছি সেটাই সে বলেছে, চীন জাপান যে কথাটা চলে আসছে, চীন জাপান পৃথিবীর সমস্ত যে দেশ সে দক্ষ। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখো, ওরাদের যে ব্যাঙ্গালোর সিটি এখন সম্পূর্ণ সাইবার সিটি এবং দক্ষ, পৃথিবীর থেকে বিভিন্ন দেশে এরা কাজ করতে যায়, তাই না? আবার আমার দেশের মানুষও, যেমন কুয়েত, কাতার, এগুলোতে অনেক শিক্ষিত চিকিৎসকরা ওইখানে আছে, শিক্ষিত বলেছি এই কারণে যে শিক্ষিত অনেক মানুষও এখানে গিয়ে আবাসন করছে, অথবা অভিবাসন করছে। এই যে বিষয়গুলো সেগুলো যদি হয়, তাহলে সম্পদে যদি সুষম বণ্টন হয়, তাহলে জনসংখ্যা কখনোই আমাদের সমস্যা না। তারপরে হচ্ছে জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত, অর্থাৎ মেলথাস সবসময়ই জনসংখ্যাকে সমস্যা হিসাবে বিবেচনা করেছেন এবং সংখ্যাগত বিষয়টি তিনি বিবেচনা করেছেন। তার তত্ত্বে জনসংখ্যার যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলো সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। কারণ যদি আমি জনসংখ্যাকে কাজে লাগাতে পারি, তাহলে তার দক্ষ, তার কর্মঠ, তাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সে অনেক বেশি উন্নয়ন করতে পারে। আমার দেশে কিন্তু বৈদেশিক মুদ্রা আয়ের একটি অন্যতম উপায় হচ্ছে এই মানুষকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের আমাদের দেশের মানুষেরা কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সিতে এখন আমাদের কি বৈদেশিক মুদ্রার একটি অন্যতম উৎস। এই বিষয়গুলো তার যে তত্ত্বে, তার তত্ত্বে উপেক্ষিত ছিল, গুণগত দিক উপেক্ষিত। এই মেলথাস কেবল জনসংখ্যার সংখ্যা দিকটি বিবেচনা করছে। যাই হোক, মেলথাসের জনসংখ্যা তত্ত্বটি নানাবিধ ত্রুটি যদিও থাকে, কিন্তু তারপরও এর একটু কার্যকরিতা রয়ে গেছে। অর্থাৎ সমালোচনার পরে যে বিষয়টি আমরা বলব, যে মেলথাসের এই তত্ত্ব, সেই তত্ত্বের কার্যকারিতা রাখি, অর্থাৎ কেন আমরা এটা পড়ব বা কেন আমরা এটা সম্পর্কে জানবো, এটার গুরুত্ব কি, উপকারিতা কি, কার্যকারিতা কি। কারণ তিনি প্রথমে যে বিষয়টি তিনি দেখিয়েছেন, দরিদ্রতা সেখানে ভুক্তভোগী, এখানে কিন্তু তিনি দরিদ্রদের উপর সহানুভূতিশীলতা দেখিয়েছেন। তিনি দরিদ্রদের উপর সহানুভূতিশীল ছিলেন এবং তা দেখিয়েছিলেন। তার জনসংখ্যা নীতি ছিল দরিদ্র জনগণের জন্য এক বেদনাদায়ক তত্ত্ব। তিনি কিন্তু আগেই বলেছেন যে সামাজিক কর্মপন্থায় সবচেয়ে বেশি যদি খাদ্যের অভাব হয়, তখন এই ভুক্তভোগী হবে দরিদ্র জনগণ। এরূপ পরিস্থিতিতে একমাত্র যে সমস্যা সমাধান, যে ব্যক্তি নিজস্ব তার নৈতিক সাধন করা, নৈতিক চরিত্র যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে জনসংখ্যা সমস্যাকে সমাধান করতে পারবো, যেহেতু দরিদ্রটাই এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী। তারপরে হচ্ছে মেলথাসের তত্ত্ব কিন্তু নৈরাশ্যবাদী, অর্থাৎ জনসংখ্যা সবসময়ই তার কাছে সমস্যায় সমস্যায় সমস্যায়। কিন্তু
জনসংখ্যা কে নিয়ন্ত্রণ রাখা যায় যে প্রিভেন্টিভ চেক এক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে শ্রম সম্পদের সরবরাহ বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কাজের জন্য তখন শুধু মূলধনের প্রয়োজন দেখা দিবে অর্থাৎ আমি যে অতিরিক্ত শ্রমিককে আমি আমার কাজে লাগাবো শুধু মূলধন আমার তখন দরকার আর মানুষ না থাকলে কাজ করবে কে মেশিন চালাতেও তো মানুষ লাগবে তাই না বাবা তো এই বিষয়টা তাই মজুরি তত্ত্বটাও শ্রমের মজুরি তত্ত্বটা তার এই তত্ত্বের উপর ভিত্তি করে অনেকদিন চলেছে মালথাসের তত্ত্ব পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রার মান ভালো রাখার জন্য আরেকটি প্রয়োজনীয় চলন তিন নম্বর হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমরা এই মালথাসের তত্ত্বটা দিয়ে সহজেই বুঝতে পারি যে জনসংখ্যা জনসম্পদের রূপান্তর করি আর যাই করি না কেন জনসংখ্যা কিন্তু আসলেও সমস্যা অধিক জনসংখ্যা আমার কি করছে উৎপাদন বৃদ্ধিতে ব্যাহত করছে আমি কিন্তু একটু আগে দেখিয়েছি জনসংখ্যা বেশি হলে তোমার কি করবা ঘর বাড়ি দরকার হবে না থাকতে হবে না এই যে থাকার জন্য আমরা কৃষি জমির উপর বেশি প্রেশার প্রয়োগ করছি এবং তখনই দেখা যাচ্ছে যে জমি তার উর্বরতা হারাচ্ছে ইউরোপ বা উত্তর আমেরিকা শিল্পায়নের যুগে এই সম্পর্ক বজায় রাখতে পেরেছিল বলে যে আজও তারা উন্নয়নে তথা জনসংখ্যার ওই সময়ে মালথাস এই তত্ত্বটি প্রদান করেছিল বলে ইউরোপ এবং আমেরিকানরা কিন্তু ঠিকই তাদের জনসংখ্যাকে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা ধরে রাখতে পেরেছিল যে অতিরিক্ত জনসংখ্যা না কাম্য জনসংখ্যা প্রিভেন্টিভ মূলক চেষ্টা তারা গ্রহণ করেছিল এবং এই কারণে কিন্তু আজ তারা উন্নতির উচ্চ পর্যায়ে তো এই কারণে দার্শনিক ব্রাটন রাসেল বলছেন যে মালথাস স্টেটমেন্ট অফ পপুলেশন হ্যাজ বিন ট্রু এনাফ আপ টু দা টাইম ওয়েন হি রোট অর্থাৎ মালথাস সে যে সময়ে এই তত্ত্ব লিখেছিল সে সময় সেটার জন্য অবশ্যই সেটি সঠিক ইট ইজ স্টিল ট্রু অফ দ্য বারবারিয়াস অ্যান্ড সেমি সিভিলাইজড রেসেস অ্যান্ড দ্য মোস্ট এলিমেন্টস অ্যামাং দ্য সিভিলাইজড নেশন অর্থাৎ এখনো এই তত্ত্বটি আমাদের যেটা নাকি উন্নয়নের পথে যাচ্ছে উন্নয়নশীল অনুন্নত এবং উন্নত জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে যে অভারসাম্য অবস্থা সম্পর্কে তার বক্তব্য আজও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল উন্নত দেশে সঠিক বলে পরিলক্ষিত হয় অর্থাৎ আমাদের মতো উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের যতগুলো দেশ আছে তাদের জন্য যে খাদ্য উৎপাদন আর জনসংখ্যার মধ্যে যে অভারসাম্য অবস্থা সেটি আজও দরকার আমরা কিন্তু আমাদের অনেক বৈদেশিক মুদ্রা এখনো নষ্ট করি আমরা খাদ্য আমদানির কাজে এশিয়া বা আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা জনবহুল উন্নয়নশীল দেশে মৃত্যুর হার হ্রাস পাওয়া সত্ত্বেও জন্ম হার অধিক হয় তাদের জীবনযাত্রার মান নিম্ন যদি আমরা মৃত্যু হার হ্রাসের সাথে জন্ম হারকেও সুচিন্তিত এবং নিয়ন্ত্রিত ভাবে রক্ষা করতে পারতাম আজ আমরাও উন্নত দেশের নামে প্রচলিত হতে পারতাম প্রচলিত কৃষি ব্যবস্থা থাকার ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে আমরা খাদ্য উৎপাদন তেমন ভাবে বাড়াতে পারছি না যদিও আমাদের মতো এসব দেশগুলোতে এখন উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় কিন্তু কয়জন সেটি ব্যবহার করতে পারে আমাদের আদৌ অনেক কৃষক ভূমিহীন আদৌ অনেক কৃষক বর্গা চাষী তাই মালথাসের কথিত যে প্রাকৃতিক প্রতিরোধমূলক ব্যবস্থা তা আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় পৃথিবী জুড়েও কিন্তু এখন তাই দেখা যাচ্ছে তোমরা যেটি দেখতে পাচ্ছ প্যান্ডামিক সিচুয়েশন সেটাও কিন্তু আমরা বলতেছি প্রাকৃতিক প্রকৃতি তার নিজেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে এই যে বিষয়টি সেটি হয়তো ভবিষ্যতে আরো ভালো করে বুঝবে তারপরে হচ্ছে মালথাসের জনসংখ্যা বিস্ফোরণের সম্ভাবনা তুলে ধরে আমাদেরকে নিয়ন্ত্রণের জন্য কিছু কাজ করে দিয়েছেন যা দ্রুত তৃতীয় বিশ্বের এক নম্বরের সমস্যা এই সমস্যাটার জন্য আমরা কিন্তু এখন থেকেই জনসংখ্যা বেশি হলেই কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ জনসংখ্যা বেশি হচ্ছে তাকে প্রিভেন্টিভ চেক করা দরকার পজিটিভ চেক যদি আমরা দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ন্যাচারাল ডিজাস্টার সৃষ্টি হয়ে যাবে যেটা হচ্ছে প্রকৃতি তার প্রকৃতি নিজেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতেছে ধীরে ধীরে তো এই যে মালথাসের তত্ত্ব আমাদের একটি জনসংখ্যা বিষয়ক বা জনসংখ্যা প্রবৃদ্ধি তত্ত্বের উপর যে গুরুত্বপূর্ণ তত্ত্বটি অন্যতম মালথাসের তত্ত্ব সমালোচন থাকা সত্ত্বেও তার যে গুরুত্ব সেটি অপরিসীম আমরা আধুনিক যুগেও তার এই তত্ত্বটাকে আমরা বলতে পারবো না যে তত্ত্ব আমাদের
সম্পূর্ণ বাতিল যোগ্য এটা তো সম্পূর্ণ বাতিল যোগ্য নয় পৃথিবীর জনসংখ্যা সমীক্ষা বা জনসংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর পশ্চিমা দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা দূর হলেও স্বল্পোন্নত দেশগুলোতে জনসংখ্যা বিস্ফোরণ এখন একটা জটিল আকার ধারণ করেছে এই যে জটিল আকার ধারণ বা জন্ম হার দ্রুত হারে বাড়া সেটি জনসংখ্যা বা ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা অবিলম্বে গ্রহণ না করতে পারি তাহলে ম্যালথাসের মৌলিক সত্যতা গ্রহণ করতে না পারি তাহলে আমাদেরও কামনা করা ছাড়া উপায় আর থাকবে না তাই একমাত্র বলা যায় নানাবিদ যেভাবেই হোক যে কারণেই হোক ম্যালথাসের মৌলিক সত্যতা আমাদের মতো দেশের জন্য অনস্বীকার্য ঠিক আছে বাবা তো আই যাই হোক এখন হচ্ছে আমি বলেছিলাম শেষে আমি ম্যালথাসের তত্ত্বটি এক গাছে তোমাদের বলে যাব ম্যালথাসের তত্ত্বতে আমরা প্রথমেই জেনেছি যে পৃথিবীর প্রথম থেকেই একে জনসংখ্যা নিয়ে নানা কথাবার্তা হয়েছে জনসংখ্যাকে সমস্যা হিসেবে সবাই চিহ্নিত করেছে এবং জনসংখ্যাকে সবসময় একটি নির্দিষ্ট পরিমাণে রাখা হয়েছে জনসংখ্যা সম্পর্কিত এই যে তত্ত্ব বা জনসংখ্যা সম্পর্ক এবং চিন্তাশীলের যে সমাধানের উপায় সেটা বা তাদের যে মতামত সেটাকেই বলা হয়েছে পপুলেশন গ্রোথ থিওরি এবং তাদের মধ্যে আধুনিক যুগের যে কয়জন মতামত দিয়েছে তাদের মধ্যে ম্যালথাসের তত্ত্ব অন্যতম ম্যালথাস 1798 সালে তার এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে তার এই তত্ত্ব প্রদান করেন যা ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত ম্যালথাস যখন তার তত্ত্ব প্রদান করেন তখন ইংল্যান্ডের দরিদ্র অবস্থা রয়ে গেছিল এবং এই দারিদ্র অবস্থা নিরসনের জন্য তিনি দুটো মৌলিক প্রতিপাদ্য বিষয়কে চিহ্নিত করেছিলেন একটি হচ্ছে মানুষের জন্য খাদ্য তার প্রয়োজন এবং মানুষের যৌন চাহিদাও জৈবিক চাহিদাও আছে এবং এটি কোনো পরিবর্তন হবে না এই দুটি মৌলিক প্রতিপাদ্যের উপর বিষয় করে তিনি তার মূল বক্তব্যকে উপস্থাপন করেন চারটি বিষয়ের উপরে একটি কথা বলেছিলেন যে মানুষের খাদ্য দরকারি খাদ্য প্রয়োজনীয় উপাদান এবং খাদ্য যোগান দ্বারা জনসংখ্যা সীমাবদ্ধ থাকতে বাধ্য করতে হবে তার দ্বিতীয়ত সে বলছিল মানব জাতির প্রজনন ক্ষমতা কি অত্যন্ত বেশি সেখানে জনসংখ্যা বাড়ছে জনে জেমেটিক হারে 2, 4, 8, 12, 16, 8, 16, 32 খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে এবং একসময় দেখা যায় খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যায় এবং সে বলছিল তৃতীয়ত বলছিল যদি প্রতিরোধ ব্যবস্থা না থাকে তাহলে খাদ্য বৃদ্ধি সাথে জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং তাতে যে সমস্যা সৃষ্টি হবে সেটি ভোগ করবেন দরিদ্র জনগণ তার চতুর্থ সে বলছে অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা হবে দুই ভাবে একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক আর একটি হচ্ছে সে বলছে পজিটিভ চেক প্রিভেন্টিভ চেক হচ্ছে সেটি কিনা আমরা নিজেরা গ্রহণ করতে পারি প্রিভেন্টিভ চেক এর মধ্যে সে বলছে দুই ভাবে একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আর একটা হচ্ছে সরি 4 নম্বরটা মধ্যে সে দুটি বলেছিল প্রিভেন্টিভ চেক অ্যান্ড পজিটিভ চেক প্রিভেন্টিভ চেক বলছিল সে তিন ভাবে আমরা করতে পারি আজীবন কৌমার্য অধিক সন্তান গ্রহণ করা অধিক বয়স্ক অধিক কৌমার্য যৌন নৈতিকতা চরিত্র আর পজিটিভ চেক বলছে প্রকৃতি নিধনের ব্যবস্থা করবে আর আরেকটি সে কথা বলছে সেটা হচ্ছে ভাইস বা আমরা পাপাচার বলতে পারি পাপের ফলে জনসংখ্যা মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে পাপ বৃদ্ধি পাবে তা জনসংখ্যা এমনি কমতে থাকবে পরবর্তীতে ম্যালথাস একটি চক্রাকারের সাহায্য সেটি ব্যাখ্যা করেন যেটাকে আমরা ম্যালথাসীয় চক্র বলে পরিণত করি আর সমালোচনা তো সব কাজেরই আছে দেন আমাদের উপকারিতা অবশ্যই আছে উপকারিতা না থাকলেও আধুনিক যুগে আমরা এটা করি কেন অবশ্যই উপকারিতা আছে বাবা আজকে এই হচ্ছে আমাদের ম্যালথাসের তত্ত্বের শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে